হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাকিম ফরিদুজ্জামান আজ আপনাদের সাথে অন্ডগোষের চুলকানি হওয়ার কারণ লক্ষণ পরামর্শ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অন্ডকোষের চুলকানি সমস্যাটা একজন পুরুষের জন্য খুব অস্বস্তিকর একটা সমস্যা এই অস্বস্তিকর সমস্যায় আপনারা অনেকেই আক্রান্ত হন অনেকেই আছেন অন্ডকোশের এই অস্বস্তিকর চুলকানির জন্য রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না অতিরিক্ত চুলকানির কারণে অন্ডকোশ ফুলিয়ে ফেলেন গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই এই সমস্যাটা নিয়ে কমেন্ট করেছেন তখনই মনে হলো যে যেহেতু আপনারা অনেকেই এই সমস্যাটা নিয়ে কমেন্ট করেছেন সেহেতু অনেকেই এই সমস্যায় আক্রান্ত তাই এই বিষয়ে একটা ভিডিও দেওয়া দরকার তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা এই সমস্যায় ভুগছেন তারা আসলে কি মেডিসিন খাবেন কোন মেডিসিন ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং কী নিয়মকানুন মেনে চলবেন সবগুলো নিয়েই আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে একটু বলে নিই অন্ডকোশের চুলকানি সমস্যাটা কি কি কারণে হতে পারে অন্ডকোষের চুলকানির সমস্যাটা অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে হতে পারে তবে নর্মালি এটি যে কারণে হয় সেটি হচ্ছে অপরিষ্কার থাকার কারণে অনেকে আছে একই আন্ডারওয়্যার না ধুয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তাদের এই সমস্যাটা হতে পারে আবার যাদের অন্ডকোষ বা তার আশপাশে অতিরিক্ত ঘামে তাদেরও এই সমস্যাটা দেখা দিতে পারে এছাড়া ভিটামিন সির অভাবেও সমস্যাটা দেখা দিতে পারে আবার অ্যালার্জি বা একজিমা বা ইনফেকশনের কারণে সমস্যাটা হতে পারে তবে টেনশন করা কিছু নেই সমস্যাটা যে কারণে হোক না কেন সমস্যাটা একশো পার্সেন্ট নিরাময়যোগ্য সঠিকভাবে চিকিৎসা নিলে ও কিছু নিয়মকানুন মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই এই সমস্যায় ভুগছেন কিছু নিয়মকানুন আছে সেগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে যেমন চুলকান্দির স্থান প্রতিদিন পরিষ্কার করতে হবে কোনো অবস্থাতে অপরিষ্কার রাখা যাবে না গোসলের সময় জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন সাবানটি যেন আপনার পরিবারের অন্য কোনো সদস্য ব্যবহার না করে অ্যালার্জিকারক কোনো খাবার টোটালি খাবেন না বিশেষ করে গরুর মাংস বেগুন এবং চিংড়ি মাছ টোটালি খাবেন না যতটুকু সম্ভব হালকা খাবার গ্রহণ করবেন এবং অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন একই কাপড় দুই দিন পড়া থেকে বিরত থাকবেন প্রতিদিন পরিষ্কার আন্ডারওয়্যার ব্যবহার করবেন এক্ষেত্রে পরামর্শ হচ্ছে সপ্তাহে সাত দিনের জন্য আপনি সাতটি আন্ডারওয়্যার কিনে রাখুন যদি এটা সম্ভব না হয় তাহলে একদিন ব্যবহারের পরে অবশ্যই আন্ডারওয়্যারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন অনেকে আছেন নোখ দিয়ে আক্রান্ত স্থান চুলকান এটা করা যাবে না নোখ দিয়ে আপনারা চুলকাবেন না যদি কারো স্বপ্নদোষ হয় বা যারা বিবাহিত আছেন যদি সহবাস করেন তাহলে সহবাসের পরপরই জৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন হামদদ কোম্পানির একটা লিকুইড মেডিসিন আছে ওটার নাম কুলজুম খোসফাস্টা ও চুলকানি নিবারণে অনেক ভালো কাজ করে তো এটাকে আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন দিনে দুই থেকে তিনবার হালকা গরম পানিতে দুই থেকে তিন ফুটা মেশাবেন এবং ওই পানিটা দিয়ে আক্রান্ত স্থান ভালোভাবে ধৌত করবেন এছাড়াও আপনারা নারকেল তেলের সাথে কুলদুম মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন আশা করি অনেক ভালো ফলাফল পাবেন ডারমেড নামে একটা অয়েন্টমেন্ট আছে এটাও রোগের জন্য অনেক ভালো কাজ করে এটা যেভাবে ব্যবহার করবেন নিয়মটা হচ্ছে প্রথমে আপনি আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে নেবেন তারপর ভালোভাবে মুছে শুকিয়ে নেবেন দেন ক্রিমটা পরিমাণ মতো নিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করবেন এভাবে আপনারা কন্টিনিউ পনেরো দিন ব্যবহার করবেন আশা করি সাত দিনের ভিতরে ফলাফল বুঝতে পারবেন কুলজুম এবং ডারমেইট এই দুটা মেডিসিন আপনারা আক্রান্ত স্থানে ব্যবহার করবেন এবং এটার সাথে সিরাপ সাফি দুই চামচ করে দিনে দুইবার সেবন করবেন এই তিনটা মেডিসিনই যদি আপনারা কন্টিনিউ পনেরো দিন সেবন করেন এবং ব্যবহার করেন আশা করি অনেক ভালো ফলাফল পাবেন তবে দর্শক আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি এই তিনটা মেডিসিন নিয়মিত পনেরো দিন কন্টিনিউ করার পরেও যদি দেখেন ভালো ফলাফল পাচ্ছেন না তাহলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি স্বাভাবিক কোনো কারণে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমি যে মেডিসিনগুলোর কথা আপনাদেরকে বললাম এই মেডিসিনগুলোই যথেষ্ট আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দর্শক আজ এই পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ